السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে খুবই মূল্যবান কিছু বিষয় শেয়ার করার জন্য আমি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনাদের সামনে আসছি, আর আপনারা দেখছেন HMM বেলাল হোসেন নামের চ্যানেল। তো বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে যে বিষয়টি তুলে ধরেছেন, স্বপ্নের অনেক গুরুত্ব আছে, অনেক স্বপ্নের মর্যাদা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাম ইয়াবিকি মিনাল মুবাশশিরাতি ইল্লা রুয়া সালিহা ইয়ারাহা আর-রাজুলু আও তুরালাহু। এই হাদিসের মধ্যে দর্শক আল্লাহ নবী বলতেছেন যে সুসংবাদ বলতে আমার পরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, অর্থাৎ আমি ওহির মাধ্যমে নবী হিসেবে যে সুসংবাদগুলো প্রদান করেছি এরকম সুসংবাদ আমার পরে আর আসবে না, ওহির মাধ্যমে আসবে না। হ্যাঁ, তবে ইল্লা আর রুই আর সালিহা, নেক স্বপ্ন অবশিষ্ট থাকবে, যে নেক স্বপ্নের দ্বারা উম্মতদেরকে সুসংবাদ প্রদান করা হবে। তো এই নেক স্বপ্নগুলো, ভালো স্বপ্নগুলো কারা দেখবে? ইয়ারোহা আর রজুল সালিহ, সৎ লোকই, নেক লোকই এই ভালো ভালো সুসংবাদমূলক স্বপ্নগুলো দেখবে, নেক স্বপ্নগুলো দেখবে, একজন নেককার লোক দেখবে। আও তুরালাহু, অথবা ওই নেককার লোকের জন্য অন্য কাউকে দেখানো হবে, অর্থাৎ আপনার জন্য অন্য কাউকে একটি স্বপ্ন দেখানো হবে। তার মানে বুঝতে পারলেন যে স্বপ্নটা, এটা কখনো স্বপ্ন দ্রষ্টার ক্ষেত্রেও হতে পারে, আবার স্বপ্নের ফলাফলটা এটা অন্য কারোর জন্য হতে পারে, যেটা এই হাদিসের আলোকে বোঝা যায়। আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যে স্বপ্নটা আমার ক্ষেত্রে ফলাফল হয় না, কিন্তু স্বপ্নের ফলাফলটা অন্য কারো ক্ষেত্রে হয়। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আর রুই আসলিহা আস-সাদিকা জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজআন মিনান নবুওয়া। স্বপ্ন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নেক স্বপ্ন যেটা হয়, সৎ স্বপ্ন যেটা, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ নেক স্বপ্নটা ওইটা সত্য হয়, যারা সত্য স্বপ্ন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ নবুয়তের যারা নবী ছিলেন তারা যেরকম নাকি স্বপ্ন দেখতে, তাদের স্বপ্নটা যেমন সত্য ছিল, তো এইরকম ভাবে যেটা নেক স্বপ্ন হবে, যে স্বপ্নটা আল্লাহ তাআলার তরফ থেকে হবে, নেক স্বপ্ন ওইটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে, সুসংবাদমূলক স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নটা হবে ওইটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ হবে। তো সেই জন্য বন্ধুরা, স্বপ্নের গুরুত্ব আছে। ইউসুফ আলাইহিস সালাম, তিনি স্বপ্ন দেখেছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখার পরে তার আব্বাকে উদ্দেশ্য করে বলেন যে ইদ ক্বালা ইউসুফ লি আবিহি, আয়াতের মধ্যে বলা হয়েছে কোরআনের আয়াতে যে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে বলেন যে ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। যে হ্যাঁ আমার বাবা, নিশ্চয়ই আমি 11টি নক্ষত্র দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি, আমি তাদেরকে দেখেছি যে তারা আমাকে সেজদা করেছে। তো সেই জন্য বন্ধুরা, স্বপ্নের অনেক গুরুত্ব আছে, আমরা কেউ অবহেলা করব না। আমরা যদি ভালো স্বপ্ন দেখি, সুসংবাদমূলক স্বপ্ন দেখি, তাহলে ধরে নেব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমরা বুঝবো যেটা শয়তানের পক্ষ থেকে, আমাদের মানবিক চিন্তা চেতনার কারণে হয়েছে। তো সেই জন্য এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, দোয়া করব, সাধ্য মোতাবেক দান সদকা করার চেষ্টা করব। তা আজকের এই ভিডিওটিতে বন্ধুরা এমন কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে এই স্বপ্নগুলো দেখলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন যে অতি শীঘ্রই আপনাদের কপাল খুলতে যাচ্ছে, অতি শীঘ্রই আপনাদের কপাল খুলতে যাচ্ছে, জীবনে ভালো কিছু হবে, উত্তম কিছু হবে। তো বন্ধুরা, যে স্বপ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো প্রথমত যদি আপনারা কেউ স্বপ্নে কাউসার, হাউজে কাউসার দেখেন, আলহামদুলিল্লাহ একজন নারী দেখতে পারেন বা একজন পুরুষ দেখতে পারেন, যে হাউজে কাউসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে দান করা হবে, হাউজে কাউসার থেকে আমাদের নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন হাশরের মাঠে। তো কেউ যদি স্বপ্নে হাউজে কাউসার দেখেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ শান্তি আসার প্রতি ইঙ্গিত করবে, স্বপ্নদ্রষ্টার অতি শীঘ্র জীবনে সুখ আসবে, তিনি তার জীবনকে সুখে শান্তিতে কাটাতে পারবেন, আলহামদুলিল্লাহ হাউজে কাউসার দেখা খুবই ভালো লক্ষণ। বন্ধুরা, এরপরে যদি কেউ স্বপ্নে তার নিজের কানকে লম্বা দেখেন, এমনটাও দেখতে পারেন, নিজের কান যদি লম্বা দেখেন, তো বন্ধুরা এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো শুভ সংবাদ আসার প্রতি ইঙ্গিত করে, এমন সংবাদ আসবে যা দেখার দ্বারা তিনি আনন্দিত হবেন, যা দেখার দ্বারা তার মনটা শীতল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি বিষয়। স্বপ্নদ্রষ্টার তার জীবনে এই সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করবে, তিনি যদি স্বপ্নে তার কানকে লম্বা দেখেন। বন্ধুরা, এরপর কোনো ব্যক্তি যদি স্বপ্নে কালো ঘোড়া দেখেন,
এমন স্বপ্ন দেখতে পারেন। কালো ঘোড়া যদি কেউ স্বপ্নে দেখেন তাহলে এটা দেখা স্বপ্ন দ্রষ্টা নেতৃত্ব লাভের প্রতি ইঙ্গিত করে, তার মানে এটা দেখা অতি এটা চমৎকার একটি ভাগ্য লাভের প্রতি ইঙ্গিত যে তিনি নেতৃত্ব লাভ করতে পারবেন খুব তাড়াতাড়ি, তার জীবনে ভালো একটা পজিশন আসবে, উত্তম একটা অবস্থান তার তৈরি হবে কালো ঘোড়া যদি কেউ স্বপ্নে দেখে। এরপরে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে কাপড় পরিধান করতে দেখেন এমনটাও দেখতে পারেন, যে আপনি কাপড় পরিধান করছেন এমনটা যদি স্বপ্নে দেখেন তাহলে এটা দেখা আপনার জীবনে অতি শীঘ্রই সামনে বিয়ের প্রস্তাব আসার প্রতি ইঙ্গিত করে। আপনি যদি অবিবাহিত হন আর এমত অবস্থায় স্বপ্নে কাপড় পরিধান করতে দেখেন তাহলে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি বিষয়, বিয়ের প্রস্তাব আসবে আপনার জন্য অকল্পনীয় স্থান থেকে, তার মানে এটাও একটা সৌভাগ্যমূলক স্বপ্ন। বন্ধুরা এরপরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বেহেস্তে বাস করতে দেখেন এমনটা স্বপ্নে দেখতে পারেন, আপনি স্বপ্নে দেখলেন যে আপনি বেহেস্তের মধ্যে বসবাস করছেন, এর ব্যাখ্যা কি? বন্ধুরা এর ব্যাখ্যা হচ্ছে কি যে আপনার জীবনে সুখ শান্তি আসবে, জীবনে আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ। এমন স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, আপনার জীবনে যাতে এই স্বপ্নের ফলাফলটা দ্রুত আসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। বুঝতে পারলেন বন্ধুরা এর ব্যাখ্যা কি? তো এরপর আরো একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করছি। যদি কেউ স্বপ্নে বাজার দেখেন এমনটাও দেখতে পারেন, যদি আপনি স্বপ্নে বাজার দেখেন এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি ধনী হতে পারবেন, আপনার হাতে অর্থ সম্পদ আসবে, টাকা পয়সা আসবে আলহামদুলিল্লাহ, চমৎকার একটি স্বপ্ন। স্বপ্ন যদি বাজার দেখেন আপনি ধনী হতে পারবেন, তো আপনি যদি এমন স্বপ্ন দেখেন আপনার কাজ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন যাতে করে স্বপ্নের ফলাফলটা জীবনে দ্রুত লাভ করতে পারবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে কল্যাণ দান করুন, মঙ্গল দান করুন। এরপরে বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন, যদি আপনি স্বপ্নে বাজ পাখি দেখেন এমনটাও দেখতে পারেন, বাজ পাখি স্বপ্নে দেখলেন যে বাজ পাখি নাকি শিকার করে, তারা শিকারের দিক দিয়ে খুবই চতুর, তো বাজ পাখি যদি আপনি স্বপ্নে দেখেন আলহামদুলিল্লাহ এমন দেখা আপনার জীবন থেকে বিপদ আপদ দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে, আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে, বিপদ থাকলে দূর হয়ে যাবে, আপনি নিরাপদে থাকতে পারবেন বিপদ থেকে। তো বন্ধুরা চমৎকার একটি স্বপ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্বপ্ন দেখার তৌফিক দান করুন, আমিন। আরো একটি স্বপ্ন বন্ধুরা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার বাবা মাকে দেখেন এমনটাও দেখতে পারেন, আপনি যদি স্বপ্নে আপনার বাবা মাকে দেখেন জীবিত বাবা মা, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে কি দর্শক, দুইটা ফলাফল, একটা আপনার জীবন থেকে চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। আপনার জীবনে যদি চিন্তা থাকে সেই চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, সাথে সাথে আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, আপনি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি বিষয়। যদি আপনি স্বপ্নে আপনার বাবা মাকে দেখেন, কেউ যদি নিজের বাবা মাকে দেখে তাহলে চিন্তা পেরেশানি দূর হবে, রোগ থেকে মুক্তি লাভ করতে পারবে। বন্ধুরা যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন তাহলে স্বপ্নকে বিশ্বাস করতেই হবে, কারণ হাদিসের মধ্যে আর একটা যে বিষয় তুলে ধরা হয়েছে যে মাল্লাম ইউমিন বি রুইয়া সালিহা লাম ইউমিন বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি রুইয়া সালিহা অর্থাৎ সৎ স্বপ্ন নেক স্বপ্নের প্রতি ঈমান আনল না বা নেক স্বপ্নকে যে ব্যক্তি বিশ্বাস করবে না সে মূলত আল্লাহ এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করলো না, তার মানে যে মুমিন তার নেক স্বপ্নকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তরফ থেকেও এক প্রকার স্বপ্ন হতে পারে, সুসংবাদমূলক স্বপ্ন হতে পারে, স্বপ্নকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমরা এর ব্যাপারে গুরুত্ব দিব, সতর্ক থাকার চেষ্টা করব, ভালো স্বপ্ন দেখলে সে অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করব, খারাপ স্বপ্ন দেখলে ওই অনুযায়ী আমরা সতর্কতা বা সাবধানতার পথ অবলম্বন করব। তো এই ছিল আজকের ভিডিওটিতে কিছু বিষয় নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।